নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই প্রতিদিন কিন্তু স্নান করে থাকি, আর এই স্নান করার কিছু নিয়ম রয়েছে, যে নিয়মটি আমাদের প্রত্যেককে মেনে চলা উচিত। অর্থাৎ স্নান করার পর শরীরের এই অঙ্গটিকে সর্বপ্রথম মুছুন, যা করলে দরিদ্রতা আপনার পাশে ঘেঁষতে পারবে না। তো কোন সেই অঙ্গ যেটি আপনাদেরকে স্নানের পর প্রথমে মুছতে হবে তা নিয়ে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। স্নান আমাদের জীবনে নতুন করে ফ্রেশনেস এনে দেয়, তাই আমরা প্রত্যেকেই প্রতিদিন স্নান করে থাকি। তবে কিছু মানুষ রয়েছে যারা শীতকালে স্নান করতে চায় না, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, আপনারা প্রতিদিন শীত, গ্রীষ্ম, বর্ষা, যাই ঋতু হোক না কেন, অবশ্যই স্নান করবেন। কারণ স্নানের মাধ্যম দিয়ে আমরা মনকে পবিত্র করতে পারি। অর্থাৎ আপনারা প্রত্যেকেই দেখে থাকবেন, কোনো জায়গা থেকে কাজ করে আসার পর, স্নান করার পরে আমাদের মনটা কতটা ভালো হয়ে ওঠে, ফ্রেশ লাগে। আর এই ফ্রেশনেস স্নানের মাধ্যম দিয়ে আসে। আমাদের শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন দেবতার বাস রয়েছে এবং স্বয়ং বিষ্ণুর বাস রয়েছে আমাদের মাথায়। তাই স্নান করার আগে আপনারা কখনোই পা ধোবেন না, প্রথমে আপনারা মাথায় জল দেবেন, কারণ মাথাতেই শ্রী বিষ্ণুর বাস রয়েছে। তাই মাথাতে সর্বপ্রথম জল দেওয়া উচিত এবং আপনারা প্রত্যেকে কম করে হলেও 4 থেকে 5 মিনিট স্নান করবেন, যা করলে আপনাদের মনের পবিত্রতা বৃদ্ধি পাবে এবং স্নানের সময় কোনো রকম খারাপ চিন্তাভাবনা করবেন না, যা করলে আপনার মন এবং মস্তিষ্কে নেগেটিভ ইম্প্যাক্ট প্রদান করে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই স্নানের পর কোন অঙ্গটিকে সর্বপ্রথম মুছবেন, যা করলে দারিদ্রতা আপনার কাছে কোনোদিনও ঘেঁষবে না। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, স্নানের পর প্রথমে কোন অঙ্গটি আপনারা প্রথমে মুছবেন। স্নান করার পর আপনারা প্রথমে কপাল মুছবেন। হ্যাঁ, কারণ ঠিক আমাদের মাঝখানেই শ্রী বিষ্ণুর বাস, অর্থাৎ মাথার ঠিক মিডিল অংশে আমাদের বিষ্ণুর বাস রয়েছে। তাই স্নান করার পর সর্বপ্রথম আমাদেরকে কপালের উপর অংশটি মুছার প্রয়োজন রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।